বিতর্ক তাঁর চিরসঙ্গী। দাপুটে তৃণমূলের টিকিটে একাধিকবার জিতেছেন ভাটপাড়া বিধানসভা আসন সেই অর্জুন সিংহই এবছর তৃণমূল ছেড়ে বিজেপিতে। ব্যারাকপুর কেন্দ্রে নরেন্দ্র মোদীর পতাকা তাঁরই কাঁধে। দাপুটেই প্রার্থী দাপুটের স্বাক্ষর রয়েছে নির্বাচন কমিশনে মনোনয়নের সময় জমা দেওয়া তাঁর হলফনামায়। সেখানে দেখা যাচ্ছে অর্জুনের নামে ২৪টি মামলা রয়েছে। অর্জুনের আর্থিক হিসেবের খতিয়ান বলছে বিজেপি প্রার্থীর হাতে নগদ ১,৯৪,৮৮০ টাকা আর তাঁর স্ত্রীর হাতে নগদ ১৫,০০০ টাকা। অর্জুনের ব্যাংকে রয়েছে ২০,৬১,১২১ টাকা। অর্জুনের ৩,২৫,০০০ টাকা মূল্যের অলংকার রয়েছে। তাঁর স্ত্রীর রয়েছে ৬৪,৫০০ টাকা মূল্যের অলংকার। আরো কিছু বিনিয়োগ মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির মূল্য ২৮,৭৬,১৯১ টাকা আর তাঁর স্ত্রীর রয়েছে ৭৯,৫০০ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি। এছাড়া জমি বাড়ির হিসেব থেকে দেখা যাচ্ছে অর্জুনের স্থাবর সম্পত্তির মূল্য ৫১,০০০ টাকা। তাঁর স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। হলফনামা অনুযায়ী অর্জুন বা তাঁর স্ত্রী কোনো গাড়ির মালিক নন। এবিপি আনন্দ।